بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا يا أرحم الراحمين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নুজুল কোরআন প্রোগ্রামের বিগত পর্বে বিগত কয়েকটি পর্বে আমি আলোচনা করে আসছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন পুরো মানব জাতির জন্য সেই কোরআন থেকে সবাই কিন্তু সমানভাবে উপকৃত হতে পারবে না বেনিফিটেড হতে পারবে না তো বেনিফিটেড হওয়ার জন্য কি কন্ডিশনস এবং কি কোয়ালিটি অ্যাপ্লাই করতে হয় সে বিষয়েও কতগুলো মানে পর্ব আলোচনা হয়েছে এবং তারপর এই বিষয়টাও নিয়ে আলোচনা করা হয়েছে যে পবিত্র কোরআন থেকে যারা উপকৃত হবে না অর্থাৎ কোরআন থেকে লাভবান হওয়ার ক্ষেত্রে যেই জিনিসগুলো যেই কাজগুলো বাধা হয়ে দাঁড়াবে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে সেই বিষয়গুলো নিয়ে গত পর্বে আলোচনা হয়ে গেছে তো ইনশাআল্লাহ আজকের এই পর্বে পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে কোরআনে করিম থেকে জানলাম কোরআনে করিম থেকে উপকৃত হওয়ার জন্য বেনিফিটেড হওয়ার জন্য কী কন্ডিশনস এবং কী কোয়ালিটি লাগে কিন্তু এখন হচ্ছে যে আমরা কিভাবে কোন ওয়েতে এবং কোন উপায়ে কোরআনে করিম থেকে লাভবান হতে পারি কোরআনে করিমের টিচিংস এবং কোরআনে করিমের লেসন্স এবং কোরআনে করিমের যে মানে ভার্চুস এবং রিওয়ার্ড আছে যেগুলো সেগুলো থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি নিজে বেনিফিটেড হতে পারি তো ইনশাআল্লাহ এই ব্যাপারে চারটি মানে ওয়েই ফোর ওয়েজ চারটা পদ্ধতির কথা আলোচনা করা হবে যেই পদ্ধতিগুলো অনুসরণ করে আমরা কোরআনে করিম থেকে নিজে উপকৃত হতে পারবো লাভবান হতে পারবো ইনশাআল্লাহ এবং এই পদ্ধতিগুলো এই চারটি পদ্ধতির যে কথা আলোচনা হয়েছে সেগুলো কিন্তু কোরআনেরই যেই মানে বিভিন্ন আয়াত থেকে বিভিন্ন সূরা থেকে এবং কোরআনে করিমে যেই দাওয়াতের এবং মানে যে মিশনের কথা বলা হয়েছে সেই দাওয়াতের আলোকেই সে কোরআনের আয়াতগুলোর আলোকেই এই চারটি পদ্ধতি বের করা যায় প্রথমেই দেখুন প্রথম যেই ওয়েই আমরা মানে অনুসরণ করব কোরআন থেকে লাভবান হওয়ার জন্য সেটা হচ্ছে তেলাওয়াতুল কোরআন কোরআনে করিম আমরা তেলাওয়াত করব কোরআনে করিমের যে আলফাজ যেই ভার্স আয়াত এবং সূরা রয়েছে সেগুলো আমরা বেশি বেশি তেলাওয়াত করব এই তেলাওয়াতের মাধ্যমে আমরা কোরআন থেকে উপকৃত হতে পারব মনে রাখবেন যে পবিত্র কোরআনে করিমের তিলাওয়াত একটি পৃথক ইবাদত আপনি অন্য কোনো গ্রন্থ অন্য কোনো বই শুধু বইটার শব্দগুলো পড়ার কারণে সওয়াব পাবেন না কিন্তু কোরআনে করিম সম্পূর্ণ ভিন্ন কোরআনে করিমের আলফাজ যে ওয়ার্ডস এবং যে সেন্টেন্স যেগুলো আছে সেগুলো তেলাওয়াতের এবং পাঠের মাধ্যমেও আপনি সওয়াব লাভ করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দায়িত্বগুলো দিয়ে পাঠিয়েছিলেন সেই দায়িত্বগুলোর বর্ণনা দিয়েছেন উল্লেখ করেছেন মেনশন করেছেন যেমন দেখুন এক আয়াতে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন কিভাবে অনুগ্রহ করেছেন ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম যখন আল্লাহ তাআলা এই মানুষ জাতির প্রতি মানব জাতির মধ্য থেকেই একজন রাসূল পাঠিয়েছেন এবার পরবর্তী অংশগুলোতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এই রাসূল মানব জাতির হিদায়াতের জন্য এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি শুধু মানব জাতি নয় মানব এবং জিন সবার জন্য হিদায়ত নিয়ে এসেছেন তার এই হিদায়তের মানে কাজ কী হবে তিনি কোন ডিউটিগুলো আদায় করবেন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি প্রথম দায়িত্ব হচ্ছে চারটি দায়িত্বের কথা এখানে বলা হয়েছে
একটা দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ইয়াতলু তিলাওয়াত শব্দ থেকে এসেছে, অর্থাৎ নবীজি তার মানে মানব জাতির কাছে, মুসলমানদের নিকট, মানব জাতির নিকট কোরআনে কারিমের আয়াতগুলো পাঠ করে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। এরপরে আছে ওয়াইউজাক্কিহিম, তিনি মানুষের মানে আত্মসংশোধন করবেন, মানুষের যে সোল, মানুষের যে হৃদয় আছে, আত্মা আছে, সে আত্মার সংশোধন করবেন। কারণ আত্মা যদি সংশোধন না হয় তাহলে আপনি কোরআনের যেই জ্ঞান, কোরআনের যেই নলেজ এবং যেই লেসন্স যেগুলো আছে সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন না। হয়তো আপনি কিছু আয়াত মুখস্থ করে ফেলবেন, হয়তো আপনি কিছু সূরা মুখস্থ করে ফেলবেন, হয়তো আপনি বাহ্যিক কতগুলো শব্দ জেনে নিতে পারেন, কতগুলো ইনফরমেশন আপনি হয়তো জেনে নিতে পারেন, কিন্তু আপনার যদি আত্মশুদ্ধি না হয় তাকে, তাহলে আপনি কোরআন থেকে বেনিফিট হতে পারবেন না। কারণ একটা গ্লাসে যদি আপনি ওই গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, ময়লাযুক্ত গ্লাসের মধ্যে আপনি যদি দুধ ডালেন, তারপরেও সেই দুধ কেউ পান করবে না, সেই দুধটা উপকারী হবে না, কারণ গ্লাসটা ময়লাযুক্ত। এই কারণে এই যদিও দুধ একটা মূল্যবান জিনিস, একটা মানে মানুষ সবাই এটাকে চাইবে, কিন্তু গ্লাসটা ময়লাযুক্ত হওয়ার কারণে, গ্লাসটা ডার্টি হওয়ার কারণে এই গ্লাস থেকে কোনো মানুষ দুধ পান করবে না। অর্থাৎ এই গ্লাস থেকে যেই দুধ থাকবে সেই দুধটা মানুষের জন্য উপকারী হচ্ছে না। ঠিক তেমনিভাবে আপনার আমার হৃদয়ের ভিতরে যদি ময়লা থাকে, কুফরের ময়লা থাকে, শিরকের ময়লা থাকে, গুনাহ এবং মাহসিয়তের ময়লা থাকে, তাহলে আমাদের দিলের ভিতরের থেকে এই ময়লা থাকার কারণে বাহ্যিক মুখে মুখে কোরআনের আয়াতগুলো পাঠ করলেও, বাহ্যিক মুখে মুখে কতগুলো মানে ইসলামিক বিষয় জেনে নিলেও আমার আত্মসংশোধন না হওয়ার কারণে এই জানাটা কোনো কাজে আসবে না, মানে আমার জন্য উপকারী সাব্যস্ত হবে না। যাক, সে কথা, প্রথম দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি তার উম্মতের নিকট কোরআনে কারিমের আয়াতগুলো পড়ে শোনাবেন। অতএব এই পাঠ করা, তেলাওয়াত করাটা নবীজির পৃথক দায়িত্ব। তারপর আসছে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। এরপর এসেছে ইউআল্লিমু হুমুল কিতাবা, তৃতীয় পর্যায়ে তৃতীয় ডিউটি হচ্ছে যে নবীজি আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাজেল হয়েছে সেই কিতাবগুলো শুধু পড়ে শোনাবেন তা নয়, পড়ে তো শোনাবেনই, তার সঙ্গে সঙ্গে এই কিতাবের যে ইলম, যেই শিক্ষা রয়েছে সেগুলো মানুষকে বুঝিয়ে দিবেন। লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের নিকট যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের কী শিক্ষা, কী লেসন্স, মানুষ এগুলো থেকে তার লাইফে, তার জীবনে কী মানে প্র্যাকটিস করতে হবে সেইগুলো নবীজি বুঝিয়ে দিবেন, বর্ণনা করে দিবেন, শিখিয়ে দিবেন। এরপরে আসছে ওয়াল হিকমাতা, হিকমার তাফসির, ব্যাখ্যা সাপেক্ষ। এখানে শুধু এটুকু বলতে পারি যে হিকমা মানে সুন্না, অর্থাৎ নবীজি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, যেগুলোর শব্দ ও মর্ম সবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তা পাঠ করে শোনাবেন এবং এটার শিক্ষা দান করবেন। সঙ্গে সঙ্গে নবীজিকে আল্লাহ তাআলা ওহির অন্যান্য মাধ্যমে যেই জিনিসগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো নিজের শব্দে, নবীজি নিজের শব্দে মানুষকে শিখিয়ে দিবেন, হিকমা, সুন্না, হাদিস। যাক, তো আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য, কোরআন থেকে বেনিফিটেড হওয়ার জন্য চারটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা কোরআনে কারিম তেলাওয়াত করব, কোরআনে কারিমের পাঠ আমরা বেশি বেশি করব। তেলাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনে কারিমে বলা হয়েছে এক আয়াতে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, অর্থাৎ মুসলমান যারা মুমিন, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, নবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস রাখে, তারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, মানে দায়সারাভাবে তেলাওয়াত নয়, সেটা হচ্ছে হাক্কা তিলাওয়াতিহি, তেলাওয়াতের পূর্ণ হক আদায় করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত করো, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসির বা ব্যাখ্যা করতে বলেন ওয়া জাউউদিল কোরআন তাজউইদা, অর্থাৎ কোরআনে কারিমের যেই লেটার্স, যেই শব্দগুলো আছে, যেই অক্ষরগুলো আছে, সেগুলো আমরা পূর্ণভাবে সহি শুদ্ধ করে পাঠ করব, তেলাওয়াত করব। অতএব আমরা যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় আমাদেরকে এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার তেলাওয়াতটা যেন সহি এবং বিশুদ্ধ হয়। বিশুদ্ধ যদি না হয়, আমি যদি চেষ্টা না করি এবং আমি যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে না শিখি, তাহলে এই তেলাওয়াতটা আমার জন্য গুনাহের কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ আমি ভুল তেলাওয়াত করলে ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় সামটাইমস এই ভুল তেলাওয়াতের কারণে কোরআনে কারিমের শব্দগুলো
তার মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে, তার অর্থ পুরোপুরি বদলে যেতে পারে। যেমন দেখুন, এই এক্সাম্পলটা আমরা সবাই শুনে থাকি এবং ওলামায়ে কেরাম দিয়ে থাকেন যে মানে আমাদের প্রত্যেকেরই জানা একটা সূরা হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। তো এই যে এখানে প্রথম যেই শব্দটা হচ্ছে সেটা হচ্ছে কুল, আরবিতে কুল এটা হচ্ছে আমরের শেখা, কমান্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার দিচ্ছেন, আদেশ দিচ্ছেন কুল। এবং এই কুল শব্দটা এসেছে মূলত কাউলুন থেকে, কাফ ওয়াও লাম এই ধাতু থেকে, মূল ধাতু থেকে এটা এসেছে, এই শব্দটা এসেছে কুল, তার অর্থ হচ্ছে বলো, সেই। হাউএভার আপনি যদি এই কুল কাফ না বলে আপনি বলেন কুল, একটু লাইট করে একটু হালকা করে যদি বলেন কুল, তাহলে এটা পূর্ণ একেবারে অপোজিট ডিফারেন্ট মিনিং হয়ে যাচ্ছে। কুল এই শব্দটা আপনি যদি মানে উল না বলে কুল বলেন, তাহলে এই কুল শব্দটা হচ্ছে আকলুন থেকে, আরবিতে আকলুন অর্থ হচ্ছে খাবার গ্রহণ করা, খাওয়া। তো আপনাকে আল্লাহ তাআলা বলছেন কুল, বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তাছাড়া মানে আর কোনো তার কোনো শরীক নেই, তিনিই একমাত্র আল্লাহ। কিন্তু আপনি যদি বলেন কুল, তাহলে তো হচ্ছে বলো না হয় অর্থ হবে খাও। তাহলে দেখেন আপনার সামান্য একটু উচ্চারণের ব্যষ্কমের কারণে, ব্যবধানের কারণে পুরো অর্থটা মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনের শব্দগুলো, অক্ষরগুলো, লেটার্স এবং ওয়ার্ডসগুলোকে আমরা যথাযথভাবে পূর্ণ মানে যেভাবে উচ্চারণ করার দরকার, প্রোনাউন্স করার দরকার, সেভাবেই আমরা প্রোনাউন্স করব, উচ্চারণ করব। এটা আমাদের মনে রাখতে হবে। তবে এমন যদি কারো হয় যে তিনি কোরআনে করিম তেলাওয়াতের তার সাধ্যমতো সহিসুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করে যাচ্ছেন, তিনি শিখছেন ওলামায়ে কেরাম থেকে শিখছেন, কারি যারা আছেন, হাফেজ যারা আছেন, তাদের থেকে যারা জানেন তাদের থেকে তিনি শিখতে যাচ্ছেন, শিখে যাচ্ছেন, কিন্তু তারপরও তার কষ্ট হয় তেলাওয়াত করতে, তো এই এই অবস্থা যদি কারো হয়ে থাকে তাহলে এখানে কোনো অসুবিধা নাই। কারণ সহিহ বুখারী রেওয়ায়েতে আছে যারা পবিত্র কোরআনে করিম মানে ভালো করে তেলাওয়াত করতে পারে, আল মাহারা যারা পরিপূর্ণ একেবারে বিজ্ঞ পারদর্শী তেলাওয়াতের ক্ষেত্রে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন তারা হচ্ছে মা সাফারাতিল কিরাম আল বারারা, অর্থাৎ তারা একেবারে পুত পবিত্র মানে নিষ্পাপ ফিরিস্তাদের মতো তাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু কাছে হবে, তারা তাদের মানে তাদের রিওয়ার্ড এবং তাদের স্টেটাস আল্লাহ সুবহানাহু কাছে এত হাই হবে। আর যারা ওয়াল্লাযী ইয়াতাতা'উ ফীহি, আর যেই ব্যক্তি কোরআনে করিম তেলাওয়াত করতে চান, চেষ্টা করেন, তার যতটুকু সাধ্য আছে সেই অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন, তবে কষ্ট হচ্ছে, এক শব্দ উচ্চারণ করতে গিয়ে তার অনেক জড়তা পেয়ে যাচ্ছে, তার মানে আটকে যাচ্ছেন তিনি, চেষ্টা থাকা সত্ত্বেও এইরকম যদি কারো হয়, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন লাহু আজরান, তার হবে দুই সওয়াব, তিনি ডাবল রিওয়ার্ড পাবেন। কেন? একটা হচ্ছে তেলাওয়াতের সওয়াব, আরেকটা হচ্ছে তিনি এই যে কষ্ট করছেন, কষ্ট হচ্ছে তারপরও তিনি মানে মানে তিনি এই কাজটা বাদ দিচ্ছেন না, তিনি স্টপ করছেন না, বরং কারিয়ন তিনি করে যাচ্ছেন। এই জন্য একটা তিনি তেলাওয়াতের সওয়াব পাবেন, আরেকটা হচ্ছে তার এই প্রচেষ্টার সওয়াব পাবেন, ট্রাই যে করছেন সেই কারণে সওয়াব পাবেন। তাহলে আমরা যারা আছি তেলাওয়াত করতে পারি ভালো করে, সেই জন্য আমি আল্লাহ সুবহান আমরা আল্লাহ সুবহানের কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। যদি আমি না পারি তাহলে আমি এখন থেকেই এই তেলাওয়াতটা শিখতে চেষ্টা করি, এবং শেখার এই পর্যায়ে যখন চলছে তখন আমি তেলাওয়াত করতেই থাকি, যদিও এখানে আমার কষ্ট হয়, আমার মুখে মুখ আটকে যায়, তারপর আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাকে দ্বিগুণ ডাবল রিওয়ার্ড দান করবেন। তাহলে এটা হচ্ছে প্রথম কথা যে কোরআনে করিম থেকে বেনিফিটেড হওয়ার জন্য প্রথম কাজ আমরা করতে পারি, প্রথম পদ্ধতি হচ্ছে ওই হচ্ছে তিলাওয়াতুল কোরআনি, কোরআনে করিমের বেশি বেশি তেলাওয়াত করা। তো কোরআনে করিম তেলাওয়াতের রিওয়ার্ড আপনারা জেনে থাকবেন সুনানু তিরমিজিতে, হাদিসের প্রসিদ্ধ কিতাব তিরমিদি, সুনানু তিরমিদি, ওই কিতাবে সাহাবি আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি মানে রিপোর্ট করছেন, বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যেই মানুষ মান ক্বারা হারফান মাত্র একটা লেটারে, সিঙ্গুল লেটার যে মানুষটা কোরআনে করিম থেকে তেলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানা, সে এই একটা তেলাওয়াতের কারণে তার একটা নেকি হলো, ওয়াল হাসানাতু বি আশি আমসালিহা, আর একটা নেকির বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপক্ষে দশ গুণ রিওয়ার্ড, দশ গুণ প্রতিদান, সওয়াব তাকে দান করবেন।
এরপরে এই হাদিসে এসেছে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে সূরা বাকারা শুরুতে যে আলিফ লাম মিম রয়েছে অথবা অন্যান্য সূরা শুরুতে এরকম হুরুফে মুকাত্তাআত কিছু মানে অক্ষর এরকম আছে আলিফ লাম র আলিফ লাম মিম, এই অক্ষরগুলো আল্লাহর রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম এটা একটি লেটার, বরং লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা মানে ডিফারেন্ট একটা পৃথক লেটার, লাম একটা পৃথক লেটার এবং মিম আর একটা পৃথক লেটার। অতএব আপনি যখন আলিফ লাম মিম তেলাওয়াত করছেন পাঠ করছেন, তার মানে আপনি তিনটা লেটার একসঙ্গে পাঠ করলেন এবং এই তিনটা লেটারের দ্বারা আপনি কম্পকে 30 রিওয়ার্ড এবং 30 সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাচ্ছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে কোরআনে করিমের সাধারণভাবে কোরআনে করিম তেলাওয়াতের এই সওয়াব। তাছাড়া আমরা এটা জানি যে বিভিন্ন সুরার ক্ষেত্রে, সুরা ইখলাসের ক্ষেত্রে মানে আয়াতুল কুরসির ক্ষেত্রে, এরকম বিভিন্ন সুরার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথকভাবে ডিফারেন্টলি এবং মানে আলাদা করে এগুলোর ফজিলত, এগুলোর ভার্চু আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাম বলে দিয়েছেন যে এই সুরা তেলাওয়াত করলে এই লাভ হবে, সুরায় কাহাফ তেলাওয়াত করলে এই লাভ হবে, এরকম বিভিন্ন সুরার জন্য মানে পৃথকভাবে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি সেদিকে আপাতত যাচ্ছি না, তো আমি জেনারেলি এই কথা বলতে চাচ্ছি যে কোরআনে করিম আমরা তেলাওয়াত করি, কোরআনে করিমের তেলাওয়াতের রিওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন এবং তেলাওয়াত এটি একটি আলাদা জিম্মাদারি। প্রিয় ভাই বোন সব, আমরা যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন যারা রাসূলুল্লাহ সাল্লামের সরাসরি স্টুডেন্ট ছিলেন, শাগরিদ ছিলেন, সরাসরি রাসূল সাল্লাম থেকে তারা জ্ঞান অর্জন করেছেন, ঈমান শিখেছেন, দিন শিখেছেন, তাদের আমল, তাদের দৈনন্দিন জীবনের মানে ডেইলি লাইফ যদি আমরা দেখি, তাদের ডেইলি লাইফ কোরআন তেলাওয়াত থেকে খালি ছিল না, মুক্ত ছিল না। অর্থাৎ তারা প্রতিদিন কমপক্ষে কিছু অংশ হলেও কোরআনে করিম তারা তেলাওয়াত করতে করাকে জরুরি মানিয়ে নিয়েছিলেন নিজেদের জন্য। আর তারাতিবুল ইদারিয়া নামে একটা কিতাব আছে, ওই কিতাবে বলা হচ্ছে যে কানা সাহাবা ইস্তাহিব্বুনা আল্লা ইখরুজা রাজুলুম মিনহুম ইল্লা ওয়াকাদ নাযারা ফিল মুসহাফ। অর্থাৎ সাহাবা একরামের রীতি ছিল, সাহাবা একরামের নীতি ছিল এবং সাহাবা একরাম এই কথাটা ভালোবাসতেন যে এই কথাটা চাইতেন যে তাদের কেউ যেন সকালবেলা মানে লা ইখরুজু মিনহুম রাজুলান রাজুলুন সাবাহান, সকাল বলা মর্নিং টাইমে যেন কেউ ঘর থেকে না বাইর হয়ে কোরআনে করিমের মুসহাফে এক নজর না বুলিয়ে। অর্থাৎ প্রথমে কোরআনে করিম মুসহাফ থেকে এই যে কপি, প্রিন্টেড কপি বলুন, হাতের লেখা কপি বলুন, হ্যান্ড রিটেন মেবি, তো হাতের লেখা হোক অথবা আপনার মোবাইলের যদি হয়, আপনার কোনো কম্পিউটারে হয়, ল্যাপটপে হয়, যেখানেই থাকুক আপনি যদি এই কোরআনে করিমের মুসহাফ দেখে বের হন, সাহাবা একরামের এই মানে পদ্ধতির অনুসরণ আপনি করলেন। সাহাবা একরাম তাদের নিয়ত ছিল যে তারা কোরআনের মুসহাফ না দেখে তারা সকালে ঘর থেকে বের হতেন না। কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, আমরা যদি মানে একটা পরীক্ষা নেওয়া যায়, এরকম যদি কোনো অনুসন্ধান চালানো যায় যে আমাদের কেমন কয়জন এরকম আছেন যারা প্রতিদিন নিয়মিতভাবে একটা অ্যামাউন্ট কোরআনে করিমে আমরা তেলাওয়াত করি, নামাজের তেলাওয়াতের বাইরে। নামাজে তো তেলাওয়াত এটা অব্লিগেটরি, সেটা আমার আমাকে করতেই হবে, নামাজের তেলাওয়াতের বাইরে আমরা কজন কী পরিমাণ তেলাওয়াত করি। সাহাবি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিতাবে এসেছে, তিনি বলছেন যে মা উহিব্বু আন ইয়াতিয়া আলাইয়া ইয়াউমুন ওয়া লাইলাতুন ইল্লা ওয়া আনজুরা ফিল কোরআন। অর্থাৎ আমি চাই না যে এমন রাত এবং দিন আমার চলে যাক আর আমি কোরআন দেখব না। অর্থাৎ প্রত্যেকটা দিন রাতেই যেন মানে মিনিমাম আমি একবার হলেও কোরআনে করিমটা একটু দেখি, তেলাওয়াত করি। এবং এই কথাটা বহু সাহাবা একরাম থেকে বর্ণিত আছে। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ, যিনি একজন বড় মাপের মুহাদ্দিস, ফাকিহ, মুফাসসির ছিলেন, ইসলামী জ্ঞানের বিভিন্ন মানে ব্রাঞ্চের ব্যাপারে তার ছিল গভীর এবং ডিপ নলেজ, তার একটা কিতাব আছে এই ব্যাপারে, আত্তিবিয়ান ফি হামালাতি আদাবিল ফি আদাবি হামালাতিল কোরআন। এই কিতাবের মধ্যে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার বিভিন্ন সাহাবা একরাম থেকে তাদের দৈনন্দিন রুটিন কী ছিল, ডেইলি রুটিন কী ছিল কোরআন তেলাওয়াতের ব্যাপারে তিনি সেগুলো উল্লেখ করেছেন। কেউ যদি আরবি জেনে থাকেন পড়তে পারেন, আজকাল শুনেছি সেই কিতাবটার ইংরেজি অনুবাদও হয়ে গেছে, আপনারা সেটা বের করে মানে বইটা অনুবাদ পড়তে পারেন, অনুবাদটা হলেও। তো ওখানে এই কিতাবে আছে আত্তিবিয়ানে ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন তেলাওয়াত করার অনেকগুলো ফাওয়াইদ রয়েছে, তবে এর একটা ফায়দা এটাও যে
আপনি যদি বেশি বেশি তেলাওয়াত করেন তাহলে অটোমেটিকলি আপনার কোরআনের অনেকগুলো অংশ মুখস্থ হয়ে যাবে। আমরা নিজেরাই ছোটোবেলা দেখেছি গ্রামেগঞ্জে, দেশে, বাংলাদেশে, যে ফজরের নামাজ মসজিদ থেকে তেলাওয়াত করে এসে এবং মহিলারা ঘরে বসে তারা ফজরের পরে নাস্তা করার আগেই কোরআন তেলাওয়াত করে নিতেন, অন্ততপক্ষে হাফ জুজ, অর্ধেক পারা, কেউ বেশি বা কেউ কম, যে যতটুকুই পারেন কিছু সূরা কিছু আয়াত তেলাওয়াত করে নিতেন, তারপর নাস্তা করতেন, তারপর কাজকর্মে বের হতেন। কিন্তু আজকাল আর সেই চিত্র আমাদের চোখে ভাসে না। এখন তো আমরা ইন্টারনেটের যুগ, অনলাইনের যুগ, এবং মানে এই যে বিদ্যুতের যেই মানে ঝলঝলানি, এগুলি দেখে আমরা রাত দীর্ঘ রাত পর্যন্ত আমরা সজাগ থাকি, টিভি দেখি বা অন্যান্য ভালো কাজে হোক অথবা মন্দ কাজে হোক রাত কাটাই, তারপর ফজর নামাজের খোঁজ খবর নাই, এরপরে সকালে আমরা ঘুমে থাকি। অথচ এর অনেক ক্ষতি রয়েছে। এগুলো একটা ক্ষতি হচ্ছে, যেটা শাইখুল ইসলাম মুফতি মোহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহ তিনি বলছেন, পাকিস্তানের যখন ইমরান খান মানে পাকিস্তানের বিদ্যুতের সমস্যা কিভাবে সমাধান করবেন এই বিষয়ে তিনি চিন্তা করছেন, তো আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানি হাফিজাহুল্লাহ খুব চমৎকার পরামর্শ দিয়েছেন তার টুইটারে। তিনি বলছেন যে আমরা যদি সবাই, মানে পাকিস্তানের কথা তিনি বলছেন, আমরা অন্যান্য দেশেও করতে পারি, তিনি বলছেন আমরা যদি নাগরিক সবাই যদি রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত সজাগ না থেকে, রাসূল সাল্লাম যেরকম বলেছেন ইশার নামাজের পরেই যত তাড়াতাড়ি পারি ঘুমিয়ে যাই, তা আমরা যদি রাত্রের মানে যত তাড়াতাড়ি পারি ঘুমে যেতে পারি এবং ফজরের সময় উঠে নামাজ পড়ে দিনের বেলা কাজকর্ম করি, তাহলে আমাদের বিদ্যুৎ অনেক মানে কম, বিদ্যুতের ব্যবহারটা অনেক কমে আসবে, কারণ আমাদের রাত্রে দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থাকতে হবে না, বিদ্যুৎ ব্যবহার করতে হবে না, এবং এই যে শপিং মল বলুন, মার্কেট বলুন, আরও যেগুলো আছে সেগুলোতে মানুষের ভিড় হবে না, সেগুলো দীর্ঘ রাত পর্যন্ত খোলা রাখতে হবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা রাখলেই হবে, এবং এতে করে বিদ্যুতের অনেক সাশ্রয় হয়ে যাবে। অনেক চমৎকার পরামর্শ। তাছাড়া আরেকটা ফায়দা হচ্ছে যে আমরা যেহেতু দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থাকি, ফজর মিস হয় এবং ফজরের পরে সকালবেলা যেই বারাকাতের সময়, সেই বারাকাতের সময় থেকে আমরা বঞ্চিত থাকি, আমরা মাহরুম থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করে গেছেন যে মানে এই উম্মতের সকালে যেন বরকত হয়। ও বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, রাসূল হাদিসে বলেছেন যে আমার উম্মতের জন্য তাদের সকালবেলা এই সুবহের যেই মর্নিংয়ে যে সময়টা, সেই সময়টার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বারাকাত, বিশেষ ব্লেসিংস রয়েছে। তো আমরা যেহেতু দীর্ঘ রাত পর্যন্ত, গভীর রাত, আমরা লেট নাইট পর্যন্ত সজাগ থাকি, আমরা সেই কাজটা করতে পারি না, সকালবেলা আমরা ঘুমিয়ে থাকি এবং এই বারাকাত থেকে বঞ্চিত হই, কোরআন তেলাওয়াতের এই যে রুটিন ছিল, যেই নিয়ম ছিল, সেটা আমরা পালন করতে পারছি না। তবে অন্যদিকে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের জবে যাওয়ার জন্য, ডিউটিতে যাওয়ার জন্য আমরা সকালবেলা উঠতে পারি, কিন্তু মানে অর্থাৎ রিজিক তালাশের জন্য আমরা সকালবেলা উঠতে পারি, কিন্তু যিনি রাজিক, যিনি আমাদেরকে রিজেক দান করবেন, যার হুকুম এবং ইশারা আমরা রিজেক পাই, সেই রাজিকের হুকুম পালনার্থে আমরা অনেক সময় গাফলতি করি। এই জন্য আসুন আমরা কোরআন তেলাওয়াতের এই সিস্টেমটা মানে নিয়মটা আবারও চালু করি, এতে করে অনেক ফায়দা হবে আমাদের জন্য, দিনই দুনিয়াও ফায়দা হবে, এবং এতে করে আমি কোরআনের হিফজ করে নিতে পারবো। একটা সূরা যদি আমি দেখে দেখে বারংবার একাধিকবার রিপিটেডলি আমি যদি তেলাওয়াত করতে থাকি দেখে দেখে, তাহলে এই সূরাটা অটোমেটিকলি আমার মুখস্থ হয়ে যাবে। আমাদের সমাজের অনেক মানুষ আছেন যারা সূরা ইয়াসিন মুখস্থ, যাদের সূরা কাহাফ মুখস্থ, কেন কীভাবে মুখস্থ হলো, এই যে বারবার তারা বেশি বেশি তেলাওয়াত করছেন, তেলাওয়াতের কারণে মুখস্থ হয়ে যায়। এই জন্য আসুন কোরআনে কারিমের আমরা বেশি বেশি তেলাওয়াত করি, এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ে টু বি বেনিফিটেড ফ্রম দ্য কোরআন। ইনশাআল্লাহ আরও যে এই অংশের মানে তেলাওয়াতে কোরআন সংক্রান্ত সংশ্লিষ্ট আমি আরও কিছু কথা রয়েছে, সেগুলো পরবর্তী পর্বে আলোচনা হবে। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের শিক্ষা এবং তেলাওয়াত এই সবগুলো থেকে নিজেকে সাজিয়ে তোলার, নিজেকে গড়ে তোলার এবং লাভবান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন।